আগে লাইনটা অফ করো একবার, আগে একবার ডিসক্রিপশন দাও, তারপরে চালাও স্যার ক্যামেরা। টাইমিং সিস্টেম আর কি, এখানে আপনি টাইমার গুলো দেওয়া হচ্ছে আপনার আপনার ইচ্ছা মতো, আপনি কতক্ষণ পরপর কতক্ষণ পর পর প্রথম পরপর রিভাইজ ঠিক আছে কীর্তন নামে ওনার টাইম সেটিং করে দেবে। তো ওই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের প্রয়োজন আসলে লাইন নিয়ে, লাইন নেওয়ার পরে আপনার আপনার নর্মালি আপনার পরশু যেটা অফ, অফের 11 দিয়া 2 গেট 12 দিয়া বের করে আপনার নর্মালি যেটা আপনার কোর্সেস মানে ওপেন, তা ওটার ভিতরে আপনার 13 দিয়া ঢুকবে এবং 12 দিয়া 14টা বের হবে, মানে অন সুইচ আমরা ব্যবহার করব, অন সুইচ ব্যবহার করব। তো ওই ক্ষেত্রে আমাদের আসলে এই লাইনগুলো আসলে আমরা দেখার এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী, সার্কিট ডায়াগ্রামটা দেখাও, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমি বিস্তারিত আসলে বলতেছি। আসলে ওভারহিটিং দিল চলে, আসলে ওভারহিটিং প্রয়োজন, আমরা হয়তো জায়গা কনসেপ্টটা বা ইয়ের কারণে আমরা দিইনি। তো ওইক্ষেত্রে আসলে আপনার সুইচগুলো দেখালাম আপনাদের, পরে আপনার রিলের আপনার ওপেন সুইচের 14 থেকে রিলের 8-এ যাবে, একটা প্রান্ত 8-এ যাবে, অপর প্রান্ত 6 দিয়ে বের হবে। সাইডে বের হওয়ার পরে আপনার আগে প্রান্ত 14 থেকে যে আগে প্রান্ত আছে ওটা হচ্ছে আপনার রিলি ওয়ানের সাথে যাবে।